মাকে মারধরের মামলায় জেল খেটে জামিনে বের হয়ে ঘরে আগুন দিল ছেলে, থানায় অভিযোগ। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমিনুরুন্নাহার শেখ। চাঁদপুরের মতলব উপজেলায় শত্রুতা উদ্ধারে অসহায় বৃদ্ধ মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। 2 মে মঙ্গলবার রাত 9টায় মতলব পৌরসভার 6 নং ওয়ার্ডস্থ ঢাকির গাঁও গ্রামের বকাউল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভালেও ততক্ষণে অসহায় বৃদ্ধা আশরাফ বিবির বসতঘর সহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়। ঢাকির গাঁও গ্রামের মৃত সাহেব আলী বকাউলের স্ত্রী ভুক্তভোগী বিধবা অসহায় আশরাফ বিবি জানান, গত বছরের 16ই আগস্টে তার বড় ছেলে জিয়াউর রহমান তার সাথে প্রতারণা করে বাড়ির 4% জমি তার নামে লিখে নিয়ে যায়। পরবর্তীতে ওই প্রতারণার বিষয়টি জানতে পেরে বিধবা আশরাফ বিবির ছেলের এমন প্রতারণার বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পরে তার ছেলে জিয়াউর রহমান বেশ কয়েকবার তার বৃদ্ধা মাকে মারধর করে। ছেলে জিয়াউর রহমান 3 দিন হাজত খেটে গত 20 এপ্রিল আপোষ মীমাংসার শর্তে জামিনে বের হয়ে আসেন। 3 তারিখে নাকি অপরদিন আইসি, এই বউ লগে লই আইসি, বউ লগে আইসার পায় আ করতে মামলা যদি উডাস উডাইল উডাবি না উডাইলে তোর ঘরে আগুন লাগে দিই দিস গুটিবে বাড়িতে বাড়ি হ্যাঁ ঘর কাঁদিছে আমার বার খাইলা বাড়ি এ বিষয়ে ঘটনার দিন রাতে আশরাফ বিবি সুবিচার পেতে মতলব দক্ষিণ থানায় ছেলে জিয়াউর রহমান পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত জিয়াউর রহমানের সাথে তিনি ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার নামে তারা যে অভিযোগ তুলে ধরেছে তা মিথ্যে, যে ঘরটি আগুনে পড়েছে ওই জমি এবং ঘর দুটি আমার। পপুলার বিডি নিউজ, মতলব দক্ষিণ, চাঁদপুর। আর সে মামলা উডালু উডাবি না উডালে তো ঘরে আগুন লাগে মানবি তুই লাগাই এই যে ফোরকা কইছে কালি আগুনটাও লাগাইছে রিটার্ন বাড়ি আসলে ধর হুমকে দিছে রিটার্নে দিছে হ্যাঁ মায়ারা দুজনে দিছে লিডুও দিছে